কেদের গোড়াটি তুললে লাই কষা করছি কেটা ওহন তো দান টান করন লাগবো তুললে লাই গোড়াটি তুললে হেরিয়া উপরে কি রে তোরা রে কে লাগি আনছি তোরা জানোস না তো ভাই তুলা না সানা হ্যাঁ দুলা লাল আমার হে পূর্ব থেকে জামালা আর জমি লইয়া বুঝছস এই জমি দাস গজে বক দল ভরা লাগবো এলে জামা অনেক দিন ধরে জামালা এই জমিটা লাগিয়া জমিটা যে হোক আজকে দল হরম জাস যা যাই বাইরে চান দেওয়ান দেখ কর আজকে ফাড়ে হলো জাস উড়েও না এ তো কামলা সারা একে তো আমার ভাবি করে দেয় তোর বুঝতাছি কি বুঝবা এ তো এত তো কষ্ট আস্তে তোমরা কে লাগি তুমি আমার জামাত কি কি করতেছ কও তোমার কি বুঝা মানে তুমি আমার কই তোমার জমি এটা আমার বাপ দাদা 14 গুষ্টি এটা চাষ করে খাইতাছে আজ 150 বছর আগে তো এখন তো তোমার তোমার বাপ দাদার এত জমি আমার ভাই কিনলা তুইছ আর 6 বছর আগে মোহন কাটতে যাও খুব ভালো সরকার হে বলে তুমি বলে বাউ করে দিতারে আচ্ছা যাই দেখি আমার জমি আর কোনো নিবো গা এটা কি সম্ভব আমার জমি আমি ফিরে আনবা যাই দেখি গরমের মাঝে কিচ্ছু ভালো লাগতেছে না কি যে করি আজকে কালটা করতে কষ্ট হইব এই যাও সে একটু পানি আনো যাও আচ্ছা ঠিক আছে সরাস আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দুলা বসো আচ্ছা ঠিক আছে আমি বইতেছি আমি বই আমি বই আচ্ছা সরাস ওই যে আমার যে ফুবের বন্ধু যে খেটটা আছে আচ্ছা এই খেটটা এই হেবারি হৃদয়ে আমার এই খেটটা দল হয়ে বসে গেছে আমি জানি যে আমার বাপ দাদা 14 গোষ্ঠী এটা অনেকদিন ধরে শ্বাস করে খাইতেছে ওর এই কেটা তার কি বাইল এটা তো আমি বুঝা পাইতেছি না ওন আইসি আনবে বলবো আপনি তো বালা বুঝুন শুনি যে আপনি সরহার বললে বিরাট নাম করা সরহার ওন আমার এই কেটটা আপনি বাকরি দিবেন আচ্ছা এটা কেমনে তোমার বার করে দেওয়া লাগে এটা আমি তোমার বাস করে দিতেছি আচ্ছা দুলাল তোমার জমি দলিল আছে না দলিল আর পর্সা এটি তুমি কালকে লই আইও বুঝছো যদি দলিল নাও তারও পর্সাটা হইল লই যাও আচ্ছা পরে আমি এটা সম্পূর্ণ বাস করে দিতেছি বেদল আচ্ছা সরাস আমি এই পর্সা লই মানে আচ্ছা তো যাই গিয়া সরাস আচ্ছা সরারে কেয়ার কথা কইলো ফর্সার কথা কইলো নাকি ফর্সাবের কথা কইলো আচ্ছা এই মানুষের অসুখ হইলে তো ডাক্তারে ফর্সা পরীক্ষা করি আর রূপ বাই করে দিলে হ্যাঁ বুঝ যাচ্ছি সরারে আমার ফর্সাবের কথাই কইছে আমারকে তো ফর্সাবটা কই রেখে দিয়ে আমি লয়ে যাই আমার ফর্সাবটা এই ফর্সাবটা পরীক্ষা করিয়া সরারে কেটা আমার নাকি হৃদয়ের এটা বাইর করে দেবো হ্যাঁ বুঝছি পর্সাটা কই দিয়ে পর্সাটা করছি একটু বাহির হয়েছে দেওয়া পর্সা কি বেশি হলুদ নাকি পর্সা হলুদ পর্সা লেগে পরীক্ষা করতে পারি নাকি আচ্ছা হেনা আছে দেওয়া যা হেনা ঢালাই দেয় নাকি আচ্ছা তাক পর্সা বাজকে পুরাটা লয়ে যায় আম কম লয়ে গেলে এরো আর কইব যে কম লয়ে আইছো বই রিয়ে নিছি একটু বাইরে হইছে এটা সমস্যা নাকি আচ্ছা যাই হোয়াটসঅ্যাপ লইয়া সরাবে বলবো দেখি পরীক্ষাটা আমার কেতের কি করে কেতের পরীক্ষাটা আমার করে দেওয়া লাগবে একবার আসসালামু আলাইকুম সরাস ওয়ালাইকুম আসসালাম এই যে আনছি সরাস সাহেব বইতাম নো আচ্ছা ঠিক আছে সরাস সাহেব বইলাম এই নয় দুলাল তুমি তো খুব সচেতন ব্যক্তি এই গরমের মধ্যে তুমি যে পানি নিয়ে আইছো ভালোই করছো আমারও খুব পানি কি ভাষা লাগছে গরমে একটু পানি খাই দিলুই
دولار এটা কি আনছো লোনা লোনা লাগে কে ও নো আবার কিটার মত লাগে এটা কি আনছো এটা ফর্সা আছো সসা আইওরিমা তোমারে কে আমি এই ফর্সা বানবার কইছিলাম ও আমি তো ফর্সা কথা কইছো আইওরিমা কাটাছো জামা তুমি কইতা না কি কইয়াম সরা সাহেব আমি তো বাদ দিয়ে ওই যে আমি তো ফর্সাটা খাইতাছো হ্যাঁ ফর্সাটা খায় হাইরিয়া আমি পরীক্ষা করবান জমিদা আমার না হৃদয়ে আমি তো মনুষ্য দিয়া এইটার লগে তোমার এইটার সম্পর্ক ফর্সাবের লগে তোমার এই দলিলের সম্পর্ক কাগজপাতির সম্পর্ক আমি তো এটাই কইছো তোমার মত নামক আছে যাও এটা আমি জানি না আচ্ছা ওহন্তে যাও তুমি এক কাজ করো যে গুগল আছে না এই গুগল লগে তুমি পরীক্ষা নিরীক্ষা করে পরে আমার বন্ধু আয়ো যাও গুগলে যাও আচ্ছা সরাস তো যাই গা যাও 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 আচ্ছা তাহলে এটা দিয়ে চেক করব হ্যাঁ এটা দিয়ে চেক করো জোন দেখো আলে একবার কইলো কয়দিন যে আগলা মেডাম আদে তিন চার দিন তো আগে হয়ে গেছে এ সরার এর শুদ্ধ হই রাখো গুগল গুগলে গুগলে নিয়ে যাইতাম এইটা কইলে তাহলে গুগলিয়া চেক করবা এর ভিতরে কাগজ পাতি পাইবা ওন গুগল আদে কি আগে আর তো আগে লই আবার তো আগে লই আগে আর একটু বললে পরে এর মধ্যে গুটি আরে পরে চেক করবাম এর মধ্যে কাগজ পাতি ফাই কিনা আগে আজ ঘরে তো আগে লই আজ ঘর আগে শেষ আজ ঘর আগে হারিয়া পরে চেক করবা গুলিয়া পরে দেখতাম যে কাগজ পাতি ফাই কিনা আচ্ছা আজ ঘর আগে হারিয়া লই এই যে কয়েদি ধরে আগে এটা বললাম ঘুরিয়া হারিয়া ওহ এটা গুলতাছি কই কাগজ পাতি দেই না তো এটা গুলতে তো কম গুলছি না কাগজ তো কি রয়ে দেই না সরে যে কইলো এইটা গুলিয়া হারিয়া হরে দেখবা কই নাই তো আচ্ছা দেখি সে গুড় ফুট কিনা বেরিয়েছে নাকি পা কই তোলা তো তো নাই কাগজ গেল কই আচ্ছা সরে বললো লয়ে যাই আম দেহা দেওয়ার লাগবো কাগজটা যে কইতে পারিছি সরে বললো লয়ে গেল দেওয়ান যাইব কাগজটা মারে বাইরে দেওয়ান লাগবে এই যে সরা সাহ না দেখুন সে এটা মধ্যে কাগজ পাতি কই আমি তো ফাইতাছি না আপনি এটাতে আমার কাগজটা বাইরে দিন তো এনে তো এনে তো আচ্ছা এই যে নামেন সরা সাহ এটা মধ্যে কই জিনিসটা আমি বাইরে দিন কাগজটা মারে দেখেন কাগজ আনছো কাগজটা কই জমির আমি তো এটা বুঝে পাইতেছি না কাগজটা আমার দেয়া হয় মনে হয় আট দিছুন সমস্যা কি আতায় বিশ দেয়া দিন আমার এইটা তুমি কি আনছো এটা তুমি কি জানো জানো না তুমি তো বুকা এই যে আমার হাতটা মাখাই না এটা তো একবারে খুব খারাপ কাজ করছো তোমার বোঝার নিমন্ত্রণ আমার কোনো কিছু নাই বুকা তো হান দোলার তুমি যে সহজ সরল তোমার কাজে কর্মে এখন বুঝতে পারছি জমি তো তোমার কাছ থেকে বেদল দিবার স্যার তোমার এই বেকুবের লেগে তুমি বুঝো না ধুন্দা তোমারে বলছিলাম আমি যে কাগজ পাতির ফর্সা লই আইতা লই আইছো ফর্সা পরে তোমারে বুঝায় কইছি যে তুমি যাও একজনের কাছে জিগায়া তুমি কে ই করবা গুগলে গে চেক করিয়া কাগজ পাতিটা কমপ্লিট করে আনবা হন তুমি লই আইছো গু গুগলে তো আনছি গুগলে তো আনছি আপনি শুদ্ধ করে কইছেন ফর্সা আমি তো এটা অতটা বুঝি না আমি তো এর লাগে গুগলে আনছি আচ্ছা বুঝছো না আর তুমি বুঝ দাও না তোমার এই ছেলে অথবা তোমার ভাই শিক্ষিত আছে ও আছে আমার ছোট ভাই মেলা বড় শিক্ষিত তাহলে তোমার ছোট ভাইরে নিয়ে আসো গা যাও যাও আচ্ছা কি কইয়াম জমির ব্যাপারটাই বুঝলাম না দুই তিন দিন আইলাম আচ্ছা ছোট ভাইরে কাটাই জমির ব্যাপারে এটা আমি কি কইয়াম কিছুই বুঝলাম না আসসালামু আলাইকুম সাহেব ভাই ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম বসো 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 আপনি আপনি বলে বলছেন আমার আসার জন্য তো দুলাল ভাই আমার পাঠাইছি হ্যাঁ আমি বলছি তোমার ভাই দুলাল আছে না দুলালে
দেখো কি কর্ম করছে তারে বলছি দলিলের ফর্সা আনবার লাগি আনছে ফর্সা পরে বলছি যে তুমি এই গরে গুগলে পরীক্ষাটা চেক করিয়া লই আইও এখন তো আর হি চেক না করিয়া কি আম গুগলে লই আইছ আমার বললো এরকম বোকা আছে নাকি আমার ভাই তো সহজ সরল মানে বুদ্ধি না এইটা আমি জানি তোমার ভাই সহজ সরল দেখে এটা লাগি বলছি যে তোমার ছোট ভাই অথবা ছেলে যদি চাহে তা লই আইও তাহলে তোমার ফাড়াইছে খুব ভালো হইছে দেখো আমার ভাই যে আমাদের যে জমির কাগজটা আছে ওইটা কি অনলাইনে চার্জ দিলে পাওয়া যাবে হ্যাঁ আমি এই কথাটাই কইছি যে তোমরা অনলাইনে কাগজপত্রটি গুগলে চেক করবা তাহলে সম্পূর্ণ কাগজপত্র ওকে হয়ে আইব ওকে হয়ে আইলে রেজিস্ট্রি অফিস অ্যাসিলেন্ট লইয়া সমস্ত কিছু বাউ করে দেন বুঝছো তে এখন তুমি অনলাইনে চেক করবা চেক করে আইরা তারপরে তুমি রেজিস্ট্রি অফিস আছে না রেজিস্ট্রি অফিসে আইসা পরে আমরা এসিলেন্টের কাছে বইয়া এটা কাজ সমাধান করে দেব তুমি আয়ো তোমার বাইরে দিয়ে বুঝছো যাও যাও আসসালামু আলাইকুম